বুবলির সাথে সব হিসেব চুকিয়ে আবার সংসার শুরু করছে শাকিব অপু জুটি, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে ঢালিউড পাড়ায়। এটা আমি জবাবদিহি করতে যাব, আমার পাশে কে, আমি কাকে জবাব দিতে যাব, এটা আমার ঘর। নায়ক শাকিব খানের সাথে বুবলির সম্পর্ক খুবই ভালো রয়েছে, এমনকি এই ঈদে শাকিব খানের বাসায়ও গিয়েছিল নায়িকা বুবলি, এমনকি তারা দুজন একসাথে থেকেছে, খেয়েছে এবং তাদের ছেলে শাহজাদ খান বীরকে নিয়ে তারা অনেক জায়গায় ঘুরেওছে। এছাড়া নায়ক শাকিব খানকে নাকি নিজ হাতে খাইয়েও দিয়েছে এই ঈদে নায়িকা বুবলি। আসলে বন্ধুরা, কথাটা যে কতটা সত্য সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। এছাড়াও নায়ক শাকিব খান কি বুবলিকে ছেড়ে সত্যি অপু বিশ্বাসকে নিয়ে আবারও নতুন করে জীবন শুরু করবে, অবশ্যই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। নায়িকা বুবলি যখন জানাচ্ছে তাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক রয়েছে, তাহলে হঠাৎ করে শাকিব খান কেন এসে বলতেছে মিডিয়ার সামনে বুবলি এবং শাকিব খানের সম্পর্ক এখানেই শেষ? এদিকে শাকিব খান জানায় যে ঈদের দিনে বুবলি এসে উঠেছিল তার বাসায়, কিন্তু মানুষটা যেই হোক না কেন, ঈদের দিনে যদি কেউ কারো বাসায় যায় তাহলে কিন্তু তাকে অপমান করে বাড়ি থেকে কেউই বের করে দেয় না। নায়িকা বুবলি এর আগেও শাকিব খানের বাসায় গিয়েছিল, শাকিব খান জানায় যে সেইবার তাকে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তার বাসা থেকে, কিন্তু তারপরও নির্লজ্জের মতন আবারও ঈদের দিনে গিয়েছে শাকিব খানের বাসায়। শুধুমাত্র ঈদের দিন বলে সেই দিন আমি কিছু বলতে পারিনি, বুবলি আমার বাসায় থেকেছে, খেয়েছে, এমনকি আমি ছেলেকে নিয়ে যখন ঘুরতে যাব সেই সময় সে নিজে এসে আমার গাড়ির পেছনের সিটে বসে পড়ে, আমি তাকে দাওয়াত দিয়ে আনিনি আমার বাসায়। এরপরেও নায়িকা বুবলি আরো একটা কথা বলেছে, শাকিব খানকে সে নাকি নিজের হাতে খাইয়েও দিয়েছে। আর এ বিষয়ে শাকিব খান জানায় যে বুবলির সাথে তার নাকি খুব একটা বেশি মিল ছিল না, আমরা যখন বাবা ছেলে মিলে ঘুরতে গিয়েছি তখন কোনো হোটেল বা রেস্টুরেন্টে আমরা যাইনি, তাহলে নায়িকা বুবলি কি করে আমাকে খাইয়ে দিল? আর যদি বাসার কথা বলেন, বাসায় তো আমার মা বাবা পরিবার পরিজন সবাই রয়েছে, আর সবার সামনে এই ধরনের কাজ আমি মোটেও পছন্দ করি না। আর এটা আমার লাইফ, আমার লাইফে আমি কাকে রাখবো না রাখবো সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, আর এ বিষয়ে আমি কারো কাছে জবাবদিহি করতে চাই না। ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।